ক্ষমতায় যাবে বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব মন্ত্রী হব এই ভরসায় আমরা রাজপথে নাই এমপি মন্ত্রী হওয়ার লোভ থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম সাজা নমরের মতো এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সামাজিক রাজনৈতিক অবস্থান আজকের যারা সংসদে আছেন এই অস্তুতদের চেয়েও অনেকভাবে তারা গ্রহণযোগ্য মানুষের কাছে সম্মানিত কিন্তু আমরা এই হালুয়া রুটির ভাগ বাটোয়ারার এই নির্বাচনে যাই নাই কারণ আমরা দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মারতে চাই নাই যে কারণে আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম যে একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে নির্বাচন হোক কিন্তু দুঃখজনক আওয়ামী লীগ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের একদলীয় শাসন বাকশাল কায়েম করার জন্য এই গায়ের জোরে নির্বাচন করেছে নির্বাচন করেছে কাদেরকে দিয়ে কসাই আজিজ কসাই বেনজিরের মতো প্রশাসনে থাকা কিছু কসাইদেরকে ব্যবহার করে যাদেরকে টার্গেট দিয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের এবং বেনজির সাহেবের কথা এই কারণে বললাম অনেকে ভুলে গেছেন ভুলবেন না তাদেরকে স্মরণ রাখতে হবে যদি তারা বেঁচে থাকে আর আমরা যদি বেঁচে থাকি আইনমন্ত্রী বলেছিল সাগর রুড়ি হত্যাকাণ্ডের বিচার হতে যদি 50 বছর সময় লাগে অপেক্ষা করতে হবে সাগর রুড়ি হত্যাকাণ্ডের বিচারের জন্য 50 বছর লাগার কথা না 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল আপনাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি অনন্তকালের আলটিমেটামে চলে গেলেন কিন্তু যারা জীবিত আছেন সাগর রুনির ছোট্ট ছেলে আজকে খেলোয়াড়দের জার্সি ডিজাইন করে কিন্তু তার বাবা মায়ের বিচার এখন পর্যন্ত পায় না তো যেটা আমরা বলছিলাম যে 50 বছর যদি সাগর রুনির বিচারের হত্যাকাণ্ডের বিচারের জন্য অপেক্ষা করতে হয় মতো যারা জনগণের উপরে অন্যায় অত্যাচার গুম খুন চালিয়েছে আরো 50 বছরের প্রয়োজন হলেও তাদের বিচার এই বাংলার জমিনে হবে আজকে গোটা দেশকে একটা বিভাজন এবং বিভক্তির মধ্যে ফেলে দিয়ে সন্ত্রাস সহিংসতাকে উস্কে দিয়েছে নির্বাচনের নামে হারাহারি মারামারি কাটাকাটি আজকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিয়েছে এখন বলছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করবে না নৌকা তুলে দিবে কেন এখন নৌকা তুলে দিচ্ছেন আপনারা যখন স্থানীয় নির্বাচন করেন দলীয় প্রতীকে যখনই আমরা বারবার বলেছিলাম এটা গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সহিংসতাকে নিয়ে যাবে এখন তারা তুলে দিচ্ছে প্রতীক কারণ নৌকা এখন মার্কেট পাচ্ছে না এতটা ঘৃণিত প্রতীকে পরিণত হয়েছে যে নৌকা থাকলে মানুষ এখন ভোট কেন্দ্রে যাবে না তাই তারা স্থানীয় নির্বাচনে নৌকার প্রতীক তুলে দিয়েছে ঠিক একইভাবে আমরা কিন্তু বারবার বলেছিলাম বাংলাদেশের সামাজিক কাঠামো রাষ্ট্রীয় কাঠামো আমাদের দেশের পরিবেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের বিল পাস করুন সুষ্ঠু নির্বাচন দিন তারা গায়ের জোরে ক্ষমতা ধরে রেখেছে তাদের জনভিত্তি নাই সেই নির্বাচনে প্রমাণিত র‍্যাব পুলিশ সেনাবাহিনী বলেন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টাকা পয়সা ছড়াছড়ি ভারতের মন্ত্রী অ্যাম্বাসেডর এদেশীয় ভারতীয় দালাল এজেন্ট তাদের প্রচার প্রচারণা সব মিলিয়েও তারা 10% ভোটারকে ভোট কেন্দ্রে নিতে পারে নাই মানুষ বলে এখন 5% সরকার মান্না ভাই একটা কথা কথা বলে থাকেন যে এটা একটা 420 সরকার এখন লোকজন বলে এটা 5% সরকার কাজেই আমরা সরকারকে বলতে চাই এই 5% জনসমর্থন নিয়ে 95% গণতন্ত্রকামী জনতার নেতৃবৃন্দকে আপনারা কারাগারে আটকে রাখতে পারবেন না আপনারা যদি কারাগারে আটকে রাখেন আপনাদের করুণ পরিণতি ডেকে নিয়ে আসবেন
খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছেন মির্জা ফখরুল সহ আমির কুলসুম আহমদ চৌধুরী সহ আমাদের ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা মাওলানা মামুনুল হক জামাতের আমির শফিকুর রহমান সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে জেলখানায় আপনারা যে অমানবিক আচরণ করছেন তাদের সাথে ১৬ই জানুয়ারি বিচারকদের একটা টিম গিয়েছিল জেলখানায় সেখানে আমাদের একজন ছাত্র নেতাকে জেলে রাখা হয়েছিল তাকে আরেক বিল্ডিং এর উপরে নিয়ে গেছে তাতে বিচারকদের সাথে কথা বলতে পারছেন না আজকে দেশের অবস্থা দেখেন দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি পাগলা ঘোড়ার মতো ছুটছে আরেক দিকে সিনিয়র নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন মান্না ভাই নিশ্চয়ই বলবেন আজকে জানতে হবে বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের সোনার বাংলা কি আমরাও সেই সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় গণতন্ত্র আমরা এই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই না বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় চারটি পছন্দের পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া আমরা এই স্বপ্নের সোনার বাংলা চাই না বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি হয় মা বোনদেরকে তুলে নিয়ে গণধর্ষণ করা আমরা এই স্বপ্নের সোনার বাংলা চাই না আপনারা প্রমাণ করেছেন আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বলতে এটাই বুঝান চিন্তা করতে পারেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আচ্ছা বিশ্ববিদ্যালয়ের হলে একজন নারীর স্বামীকে আটকে রেখে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এই কথাটা আসে কিভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে আমি ছাত্রলীগের নেতা আমার যা ইচ্ছা তাই করব কিন্তু তারা করতেছে তো তাদেরকে বাধা দেওয়ার কেউ আছে আমরা রিসেন্ট পড়াশোনা শেষ করে এসেছি আমরা তো দেখেছি হলের হাউস টিউটার প্রভোস্ট শিক্ষক কার্যত যারা ছাত্রলীগের নেতাকেও সালাম দিতে মানে এরকম একটা পরিবেশ শিক্ষক আজকে দেশ স্বাধীনের পরপর সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন সম্ভবত মুজাফফর আহমেদ সাহেব ছাত্ররা অটো প্রমোশনের জন্য ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করেছিল বঙ্গবন্ধু সেটা শুনে তিনি ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে ছুটে এসেছিলেন ভাইস চ্যান্সেলরের কাছে ছুটে এসেছিলেন কথা বলার জন্য এটা শিক্ষকদের মর্যাদা ছিল আর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা নোবেল ডক্টর ইউনুসের নোবেল বাতিলের দাবিতে রাস্তায় নামে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা সংবাদপত্র বন্ধের দাবিতে শহীদ মিনারে দাঁড়ায় এই হচ্ছে আজকের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষকদের লেভেল তো ছাত্রদের লেভেল কি করবে ফলে ইয়াবা খাবে ধর্ষণ করবে এটাই তো করবে এটাই তো তারা স্মার্ট বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে মানুষকে দেখাতে চায় এখন আজকে চাঞ্চল্যকর ঘটনা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে আপনারা পত্র পত্রিকা লিখছেন আমরাও গরম গরম বক্তব্য দিচ্ছি এই রকমের ঘটনা যে অহরহ ঘটছে এই কিছুদিন আগে বাগেরহাটের ফকিরহাটে দুই ছাত্রলীগ নেতা দুইজন তরুণীকে যাওয়ার বাসায় যাওয়ার পথে রাতে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে ধর্ষণ করলেন আলোচনা হয়েছে কতটুকু আলোচনা হয়েছে সিলেটের এমসি কলেজের ঘটনা ছাত্রলীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে এত ঘটনার পরেও ছাত্রলীগের চরিত্রের পরিবর্তন হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ছিলেন ক্ষমতায় আসার পরপর ছাত্রলীগের অপকর্মের কারণে সেখান থেকে তিনি অব্যাহতি নিলেন কিন্তু ছাত্রলীগের অপকর্মের অপকর্ম অব্যাহতভাবে চলতেই লাগলো এই ছাত্রলীগ আওয়ামী লীগ যেমনি ভাবে বিলুপ্ত করে বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন ছাত্রলীগকে বিলুপ্ত করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা আজকে সময়ের দাবি কারণ ছাত্রলীগ ছাত্রদের কোন প্রতিনিধিত্ব করে না অছাত্র ম্যাক্সিমাম নেতৃত্ব যারা অছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি রেড দেওয়া হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পুলিশ আমার সাথে থাকবে ম্যাজিস্ট্রেট আমার সাথে থাকবে প্রত্যেকটা হল থেকে ইয়াবা ব্যবসায়ী মদ ব্যবসায়ী গাঁজা ব্যবসায়ীকে এরা কারা করছে ছাত্র দলের কোনো ছেলে হলেই থাকতে পারে না ব্যবসা করতে পারবে অন্য সাধারণ শিক্ষার্থীরা একটা ফেসবুকে লিখলে তাদেরকে শাহবাগ থানা নিয়ে ধরে দিয়ে আসা হয় ইয়াবা মাদকের ব্যবসা করতে পারবে সমস্ত কিছু আছে ছাত্রলীগের ছত্র ছায়ায়
তো যাই হোক মান্না ভাই বক্তব্য রাখবেন সময় গড়িয়েছে আর যে এক মিনিট বলে আমি শেষ করতে চাই প্রথমত আজকে এই আমাদের এক ভাই বলেছিলেন যে এটা আমি জাহেলি এই আপনারা বলছিলেন আয়ামে জাহেলিয়াতের যুগ আমি বলি এটা আয়ামে জাহেলিয়াত ওটা আরবীয় যুগে ছিল বাংলাদেশে যেটা চলছে এটা আওয়ামী জাহেলিয়াত এই আওয়ামী জাহেলিয়াত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় আমাদের মা বোনকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে রাস্তায় নামা ছাড়া উপায় নাই আন্দোলনের বিকল্প নাই পত্র পত্রিকা অনেকে যারা বলছেন বিএনপি নির্বাচনে যাওয়া উচিত ছিল সংসদকে কাজে লাগানো উচিত ছিল দুই চারজন যাই থাকুক আরে ভাই এখন যে পরিস্থিতিটা দেখছেন আপনারা নির্বাচনে বিএনপি আমরা গেলে তো আরো ভয়াবহ পরিণত হতো লাশ এবং রক্তের বন্যা বয়ে যেত বিএনপি আমরা কিভাবে নির্বাচনে যাব আজকের আওয়ামী লীগ কি নির্বাচন করেছে আওয়ামী লীগের মুরদে সাজানোমরের হেরামে নৌকা পেয়েছে আওয়ামী লীগের নেতারা নির্বাচন করেছে এখানে কিছু আগে বিএনপির এক নেতা বলেছে আমি বলছি আসেন খেলা হবে পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় নামেন আপনারা গুলিস্তান আমরা পল্টন দেখি কার হারাম কত বড় আসেন আসেন পুলিশ প্রশাসন ছাড়া নামেন দেখি কার কোমরে কার মাজায় কত জোর ছেড়ে তো আপনারা নামবেন না পুলিশ আর্মি র্যাব ডিজিএফ আইএনএসআই পারলে ভারত থেকে সেনাও নিয়ে আসবেন সেই চুক্তি আপনারা করেছেন আওয়ামী লীগ যদি বিপদে পড়ে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য মোদী প্রয়োজনে ভারতীয় সেনা পাঠাবে আজকে জর্ডান সীমান্তে আপনার মার্কিন স্থাপনায় হামলার অভিযোগে প্রেসিডেন্ট বাইডেন অ্যাকশন প্ল্যান নিয়েছেন ইরাক সিরিয়ার 85টি অঞ্চলে হামলা করেছেন তিনি বলেছেন যে আমেরিকান নাগরিকদের উপরে চোখ রাঙানি দিলে তার পরিণতি ভয়াবহ হবে এখন সেটা আমেরিকা অন্যায় করেছে বর্বর করেছে না কি করেছে সেটা আমরা বিচার বিশ্লেষণ এখন করতে যাচ্ছি না আমরা বলছি আমার দেশে যখন একজন বিজেপির সদস্যকে গুলি করে মারা হয় তখন আমাদের মাতাল মন্ত্রীরা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা দেখেছেন পরিস্থিতিটা আমার দেশের বিজেপিকে মেরে ফেলাচ্ছে এখন সীমান্তে গোলাগুলি মটর সেল এসে পড়ছে বাড়িঘরে এখন চলছে কোনো প্রতিক্রিয়া নাই সরকারের কারণ সরকার তো জনভিত্তি নাই বেশি কথা বললে চেয়ার থাকবে না তাদেরকে বসিয়েছে ভারত এই নির্বাচন করেছে ভারত বাংলাদেশকে একটি ব্যর্থ পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য 1972 না 71 সাল থেকেই ভারত তার প্ল্যান পরিকল্পনায় কাজ করছে মুক্তিযুদ্ধের পরপর এই দেশের অস্ত্র সম্পদ লুটপাট করেছিল মেজর জলিল সেদিন বাধা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগ নির্লজ্জ আওয়ামী লীগ সত্য বলতে ভয় পায় যেই কারণে আওয়ামী লীগ বলছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সে সময়ের সরকারের ইন্ধনে হয়েছে কেন তারা চেয়েছিল বাংলাদেশকে স্বাধীন করে শেখ মুজিবকে দিয়ে বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে কিন্তু শেখ মুজিবুর রহমান ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের জাতীয়তাবাদের আলোকে বাংলাদেশকে গড়ার জন্য তিনি মুসলিম বিশ্বগুলোর সাথে সম্পর্ক স্থাপনে ভারতের বাধা নিষেধ উপেক্ষা করেও ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন 74-এ 73-এ ন্যাম সম্মেলনে গিয়েছিলেন এটা মিসেস গান্ধীর পছন্দ হয় নাই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পছন্দ হয় নাই তাই তারা বঙ্গবন্ধু হত্যার প্লট রচনা করেছিল একইভাবে জিয়াউর রহমান যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের নেতা থেকে আঞ্চলিক নেতায় পরিণত হয়েছিলেন তার গঠনের মতো বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জিয়া কিলিং এর সাথে ভারতীয় এজেন্ট জড়িত আজকের বাংলাদেশ যে সংকট এসেছে এই সংকটের পেছনেও ভারত অতপ্রতভাবে জড়িত 14 সালে সুষমা স্বরাজরা এইখানে এসে কিভাবে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গেছিল আর্মিতে ম্যানিপুলেট করেছে প্রিজন ম্যানিপুলেট করেছে আজিজ কসাই বেরোজিবদের মতো লোককে দিয়ে প্রশাসনকে ভারতের এজেন্ট ঢুকিয়ে প্রশাসন নিয়ন্ত্রণ নিয়েছে আজকে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করছে একটা কথা বলতে চাই কথা বলা খুব বিপজ্জনক ইলিয়াস আলীর মতো যদি গুম হতে হয় সাইদির মতো যদি ফাঁসিতেও ঝুলতে হয় তারপরেও একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে একজন বাংলাদেশ পন্থী নাগরিক হিসেবে ভারতীয় তামিলার বাঙালিবাদের বিরুদ্ধে মাথা যতদিন ঘাড়ে থাকবে ততদিন উঁচু করে কথা বলে যাব সালাউদ্দিন কাদের চৌধুরী
এবং সালমান ইব্রাহিম আপনারা জানেন কাজিন আত্মীয় তার ফাঁসি জানা হয় সালমান ইব্রাহিম সহ তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন কয়েকদিন পরে বের হয়ে যাবে কিন্তু ভারতের প্রেসক্রিপশন ছিল বের হওয়া যাবে না জামাত সহ সবগুলোকে ফাঁসিতে লটকাতে হবে বিরোধী দলকে সাইজ করার জন্য বিচার আমরা চাই আমরা চেয়েছিলাম কিন্তু যেটা হয়েছে সেটা একেবারে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে এইটা এই জন্য বললাম শেখ হাসিনা চেয়েছিলেন ফাঁসি হবে না কারো কিন্তু সেইটা তিনি পারেন নাই কারণ শেখ হাসিনার নাতাই এখানে নাই নাতাই দিল্লিতে তো কাজে আজকে দিল্লির আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে আমাদের যে লড়াই চলছে সেই লড়াইকে পারামল্লায় ছড়িয়ে দিতে হবে ভারত ছাড়াও আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করতে হবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যার যার জায়গা থেকে ভারতীয় পণ্য বয়কটের জন্য প্রচার প্রচারণা চালান আমরা কেন কেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আনতে যাবো ভারত থেকে এই দেশের মানুষ আমরা কি এত অপদার্থ আমরা কি এত অক্ষম পেঁয়াজ উৎপাদনের জন্য আমাদেরকে ভারতে যেতে হবে কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় পলিসি দিয়ে দাবি রাখা